অলকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি যে মেসেজটি নিয়ে অলরেডি সকালবেলা একটা ভিডিও করেছি, তা হলো যে দক্ষিণ কোরিয়াতে যে লটারির আবেদন, সেটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ করে দিয়েছে। কোন ওয়েবসাইট থেকে আপনি আবেদন করবেন সেই লিঙ্কও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আমি এটা নিয়ে এখন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। এখানে যারা পুরাতন আছেন তারা কিভাবে আবেদন করবেন, নতুন যারা আছেন তারা কিভাবে আবেদন করবেন, ডিটেলস এখানে বর্ণনা করা আছে। আমি এখন বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো এক কথা। তো তার আগে বলি, এই সার্কুলারের লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি, ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি এই সার্কুলারটি পেয়ে যাবেন। ওইখান থেকে অবশ্যই আপনারা সবাই দেখে নেবেন, নিজে থেকে এক কথা পড়বেন, পড়ার পরে নিজে থেকে বুঝবেন, আমি তো বলবোই। ওকে, নো প্রবলেম। তো এইখানে যারা নতুন আছেন, সরি যারা পুরাতন ভাষা যারা জানে, তাদেরকে কিন্তু অনলি 5 ঘন্টা সময় দেওয়া হয়েছে, অনলি 5 ঘন্টা সময়। তো এইটা কখন থেকে কখন সব এখানে বর্ণনা করা আছে। আমার এই ভিডিওটা মূলত যারা ভাষা জানে না তাদের জন্য, আর যারা এই ভাষা জানে তাদের, তারা কখন থেকে কখন আবেদন করবেন সেটা কিন্তু আমি আগের ভিডিওতে অলরেডি আলোচনা করেছি, ঠিক আছে? তাই আমি এই ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করবো না। তারপর আপনারা লাগলে প্রথম কমেন্ট থেকে সার্কুলারটা নামায় এখানে পড়ে নিতে পারেন। এখন আমি সরাসরি চলে যাব, যারা ভাষা জানে না একদমই, ইন টোটাল র হ্যান্ড আমি তাদেরকে এখানে তাদের বিষয়টা এখানে জাস্ট শেয়ার করব। যারা ভাষা জানে না তারা, তাদেরকে নেওয়া হবে কিন্তু 15,000। আমরা সবাই ভালো জানি এই 15,000 আবেদনটা শুরু হবে 29 আগস্ট সকাল 11টা থেকে 31 আগস্ট বিকেল 5টা পর্যন্ত। আপনার সময়টা আবারও দেখে নেন, 29 আগস্ট সকাল 11টা থেকে 31 আগস্ট বিকেল 5টা পর্যন্ত। আপনার নিবন্ধন ফি হলো অনলি 500 টাকা, আর বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে, আর বিকাশের কমিশন কাটবে হলো 5 টাকা 75 পয়সা। সব মিলায় আপনাকে দিতে হবে 505 টাকা 75 পয়সা শেষ। এখন কথা হলো যে আপনারা যদি যখন আবেদন করবেন তখন যদি ওই ট্রানজ্যাকশনটা দেখা গেলো যে আপনাকে দিচ্ছে না, ট্রানজ্যাকশন আইডি দিচ্ছে না, সেক্ষেত্রে মানে বিকাশ থেকে ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পরে কিন্তু আপনি একটা ই পাবেন, কী বলে এই যে জাস্ট পরীক্ষার অ্যাডমিট কার্ড পাবেন এক কথা। এতে কোনো প্রকৃতির যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা এখানে 16247 এই নাম্বারে কিন্তু ফোন করে আপনারা সরাসরি জানতে পারবেন। এটা হলো বিকাশের হটলাইন নাম্বার, এখান থেকে কিন্তু নগদের উপর জেনে নেবেন, এতে কোনো প্রকৃতির ই করবেন না, দেরি করবেন না। আচ্ছা, আরেকটি ব্যাপার হলো যে নিশ্চিত হওয়ার সুযোগ রয়েছে। আচ্ছা হ্যাঁ, এ সংক্রান্ত ডকুমেন্ট ওকে, এটা দেখেন, উল্লেখ্য 29 এবং 30 আগস্ট রাত 12টা থেকে রাত 2টা পর্যন্ত এই সার্ভারটা কিন্তু বন্ধ থাকবে। তখন আসলে এটা জাস্ট একটু সিস্টেম আপডেট করা হবে, কারণ পর্যাপ্ত পরিমাণ মানুষ এখানে আবেদন করবে, সেটা হয়তো বা সার্ভারের জন্য একটা প্রেশার নেওয়াটাও একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। এই চ্যালেঞ্জিং মোকাবিলায় কিন্তু 29 এবং 30 তারিখ রাত 12টা থেকে 2টা পর্যন্ত, এই 12টা 1টা 2টা 2 ঘন্টা করে এই সার্ভারটা কিন্তু ঠিক করা হবে। তো ওই সময়টাতে কেউ কিন্তু অনলাইনে আবেদন করার চেষ্টা করবেন না, করলেও কিন্তু হবে না। আরেকটি ব্যাপার হলো যে এইখানে লোক নেবে 15,000, সেক্ষেত্রে যদি অনলাইনে আবেদন করলো 1 লক্ষ, তাহলে এই 15,000টা তারা কীভাবে টিকাবে সেইটা আগামী 4 তারিখ আপনার রবিবার সকাল 11 ঘটিকায় বয়েসেদের যে কনফারেন্স রুমটা আছে সেইখানে কিন্তু আপনার এই লটারিটা অনুষ্ঠিত হবে। আপনি চাইলে সেইখানে নিজে ফিজিক্যালি থেকেও কিন্তু জাস্ট একতা লটারিটা উপভোগ করতে পারেন, কিংবা আপনার নাম আসছে কি না সেটা চেক করে দেখতে পারেন। এছাড়াও এই যারা উত্তীর্ণ হবে তাদের তালিকাটা কিন্তু বয়েসেলের যে অফিসিয়াল সাইট আছে, ওয়েবসাইট আছে, এবং যেটা ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু প্রচার করা হবে। এটা নিয়ে চিন্তার কোনো প্রবৃত্তির কারণ নাই। তো বন্ধুরা, আমার মনে হয় নতুন যারা, তারা যদি আমার কথাটা মনোযোগ সহ শোনেন তাহলে সবই বুঝতে পারছেন, এবং না বুঝে থাকলে অবশ্যই এই টিকটক নামায় পড়েন, ওই জায়গায় একটু দেখেন, তারপরে গিয়ে আপনি ডিসিশন নেন যে আসলে আপনাকে কীভাবে কী করা উচিত। তো আমি আর কথা বেশি লম্বা করলাম না, আপাতত এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।